এত হিংসাপতা হয়নি, আমার তো হিউম্যান রাইটস কমিশনের যে রেকমেন্ডেশন সেটা মনে পড়ে যাচ্ছে। অন্য একাধিক রাজ্যেও বেশ কিছু ঘটনা ঘটেছে। এখন স্থানীয় স্তরের নির্বাচন, রাজ্যপাল ভুলে যাচ্ছেন আমাদের 11,240টার উপর বুথে ভোট হয়েছে, সেখানে 99.6% বুথে অবাধ গণতান্ত্রিক ভোট হয়েছে। কিছু বিচ্ছিন্ন অনভিপ্রেত ঘটনার কিছু অভিযোগ এসছে, সেগুলি আনুপাতিক হারে অত্যন্ত কম, একটাও হওয়া উচিত নয়, কিন্তু বিরোধীরাও যেভাবে প্ররোচনা দিয়েছে বা আঞ্চলিক কিছু সমীকরণ থাকে পুরসভা বা পঞ্চায়েতে, একেবারে আঞ্চলিক স্তরের কিছু ব্যক্তিগত সমীকরণ থাকে, কিছু অন্যান্য কারণ থাকে, বিরোধীদের প্ররোচনা থাকে, বিজেপি সিপিএম কংগ্রেসের হাতে হাত মিলিয়ে চক্রান্ত থাকে, হারবে জেনে নাটক করার প্ররোচনা থাকে, ফলে সেই জায়গায় মোটের উপর অবাধ গণতান্ত্রিক ভোট হয়েছে। এটা রাজ্যপাল মনে রাখলে ভালো করবেন। আর দুই আরএসএস ব্যক্তি, একজন প্রাক্তন রাজ্যপাল যিনি বিজেপির চৌকাঠে ঘুরঘুর 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 করছেন, বিজেপি এখনো নিচ্ছে না, দিলীপবাবুরা নেননি, অতৃপ্ত আত্মার মতো ঘুরছেন, আমাকে নাও আমাকে নাও, আর একজন রাজ্যপাল আছেন কিন্তু তিনি বিজেপির ভূমিকায় অভিনয় করছেন, তো এরম দুজন আরএসএস মধ্যাহ্ন ভোজে হয়তো আলোচনা করেছেন আর কি কুৎসা করা যেতে পারে, তারা ভালো বলতে পারবে। বলছে এত জায়গায় গণ্ডগোল হচ্ছে কিন্তু মাত্র 200 জায়গায় রিপোর্ট হচ্ছে, ও স্বাভাবিক, কারণ ভোট বাকি জায়গায় তো ভোট বিঘ্নিত হয়নি, তো সুতরাং যে জায়গাটা ভোট বিঘ্নিত হওয়া বা ভোট কোনো কারণে বিঘ্নিত হওয়ার কোনো তথ্য পরিসংখ্যান নির্বাচন কমিশনের কাছে আছে তো সেখানেই তো হবে। এখন যদি বুথের অনেক দূরে দুজন কোনো ব্যক্তিগত কারণে তর্কাতর্কি করে থাকে, তার জন্য তো সেই বুথের ভোট ব্যাহত হতে পারে না, তো সুতরাং যেই জায়গাটায় যে দুটি বুথে ভোট করা দরকার মনে করেছেন তো সেই দুটো বুথে ভোট হয়েছে। গোড়াতেই বললাম দুই আরএসএস রাজ্যপাল মধ্যাহ্ন ভোজ ছেড়েছে, তো একজন রাজ্যপালের মেয়াদ ফুরিয়েছে, ফুরানোর পর থেকেই তিনি বিজেপিতে ঢুকি বিজেপিতে ঢুকি বিজেপিতে ঢুকি করছেন, আর সেই বিজেপি তাকে চৌকাট মারাতে দিচ্ছে না, অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছেন, আর অন্যজন রাজ্যপাল পদে এখনো আছেন কিন্তু বিজেপির ভূমিকাতেই অভিনয় করছেন, তো সেই দুই আরএসএস রাজ্যপাল যদি এক জায়গায় মিট করে বাংলার বিরুদ্ধে কী কী চক্রান্ত করা যায় কী কী কোচ্ছা করা যায় এসব আলোচনা করেন, সে সম্পূর্ণ তাদের ব্যাপার, মানুষ দেখছেন মানুষ বুঝবেন। বাজেট সেশনের টাইম নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, আজকে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন, এক ঘন্টা কথা হয়েছে, তারপর বলেছেন সিএসএ কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছি আগে উনি দেবেন, তারপর অ্যাসেম্বলি যে সেশন সেটা ডাকার বিষয়ে ফাইল নিয়ে চিন্তা ভাবনা করব। রাজ্যপাল প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে বিজেপির ভূমিকায় অভিনয় করছেন, এবং যত বেশি করে বিভিন্ন ভোটে বিজেপি জনবিচ্ছিন্ন সংগঠন নেই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ প্রমাণিত হচ্ছে, ততদিনই আরও বেশি করে রাজ্য সরকারের কাজ কী কীভাবে মসৃণ কাজকে বিঘ্ন করা ঘটানো যায়, বাধা দেওয়া যায়, জটিল করা যায়, সেই ভূমিকায় তিনি অভিনয় করে চলেছেন। একটা সরকারি নোট, সব জায়গায় পিএম লেখা, একটা টাইপো এম, উনি সেইটা ধরে একটা জটিলতা তৈরি করার চেষ্টা করলেন, তো অবিরাম তিনি এটা করে, কিন্তু ওনারা সব এগুলোই করে যান, এটা খুবই বিরক্তিকর, যারা কাজ করে তাদের পক্ষে খুব বিরক্তিকর, কিন্তু ওনাদের কাজ এগুলো করা, আর সরকারের কাজ মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের কাছে থাকা, ওনাদের কাজ মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তোলা, আমাদের কাজ যখন লকডাউন করোনা পরিযায়ী শ্রমিক বিপন্ন মানুষ তখন 5 টাকায় মধ্যাহ্ন ভোজ খাওয়ানো, এই তো দুটো জায়গার তফাত। আনিস কান্ডনি আজকে আইএসএ রাস্তায় নাম, আনিস কাণ্ড নিয়ে আনিসের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এর মধ্যে যদি কারোর দোষ থাকে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি আমরাও করছি, তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূলের শাখা সংগঠনগুলি করেছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিট গঠন করে দিয়েছেন, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন, অ্যারেস্ট পর্যন্ত শুরু হয়ে গিয়েছে, মহামান্য হাইকোর্ট আপাতত সেই সিটের তদন্তে আস্থা রেখেছেন, সিটকে মান্যতা দিয়েছেন, এর বেশি কি করবে রাজ্য সরকার? এই সময় যদি কেউ গণ্ডগোলের চেষ্টা করে সেটা তো অরাজকতা তৈরি করার চেষ্টা,
হয় নাকি কখনো? সিট গঠন হয়েছে, তদন্ত চলছে, হাইকোর্ট মান্যতা দিয়েছে, এর আগে বামফ্রন্ট জমানায় খুনের পর খুন, ধর্ষণের পর ধর্ষণ, গণহত্যার পর গণহত্যা, কটা তদন্ত হয়েছে, কটা ন্যায় বিচার হয়েছে? এখন তো কোনো গণহত্যা হয় না, এখন তো সেই ধরনের কোনো সন্ত্রাসী নেই। তুলনা করলে তো আসল ছবিটা বেরিয়ে যাবে। আর সেইখানে যদি কেউ জোর করে একটা অরাজকতা তৈরির চেষ্টা করেন, ভেসে থাকার চেষ্টা করেন, কংগ্রেস, সিপিএম এবং আরেকটি শক্তি, তারা মিলেমিশে তো 294টা সিটের মধ্যে কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য হয়েছে। তো আজকে শিবরাত্রি, একটা পবিত্র দিন, বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরে শিব পুজো চলছে, সবাই করছেন, মায়েরা বোনেরা। এখন সেইটা সেরকম একটি দিনে তারা যদি অরাজকতা তৈরি করার কথা বলেন, সেটা দুর্ভাগ্যজনক। প্রথম কথা, এই ইস্যুতে এই মুহূর্তে আন্দোলন বা প্রতিবাদের কোনো প্রয়োজন নেই, তার কারণ সিট কাজ করছে এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে, মুখ্যমন্ত্রী বলেছেন, ডিজি বলেছেন, আর এই কথাকে মান্যতা দিয়েছেন হাইকোর্ট। তাহলে এখন কিসের, কেন ন্যায় বিচারের চেষ্টা না হলে লোকে আন্দোলন করে, যেটা বাম জমানায় দরকার ছিল? এখানে সিট কাজ করছে, কোর্ট মান্যতা দিচ্ছেন, 15 দিনে রিপোর্ট দেওয়ার কথা বলা হচ্ছে, তার মধ্যে অরাজকতা, এবং শিবরাত্রির দিন প্রত্যেকটি এলাকায় মন্দিরগুলিতে মা বোনেরা যাচ্ছেন, পুজো হচ্ছে, সেরকম একটা দিন যদি যারা কেউ আন্দোলনের নামে অরাজকতা তৈরি করার কথা ভাবেন। আমরা সাধারণত এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে যে ধর্মেরই হোক, ধর্মীয় বিশিষ্ট উৎসব বা পুজোর দিনগুলো লোকের যাতে অসুবিধে না হয়, যারা এগুলি মানেন না তারাই অরাজকতা তৈরি করতে যাচ্ছেন, না হলে শিবরাত্রির দিন রাস্তাঘাট আটকানো এইসব চেষ্টা হয় কখনো? পুরো ভোটে যা হয়েছে তা দলের পক্ষে ভালো নয় বলছেন সৌগত রায়। সৌগত রায় সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা, তার এই বক্তব্য দল অনুমোদন করে না। তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলেছেন, এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। কাঠি পুরসভার ভোট গণনা স্থগিত রাখার জন্য হাইকোর্টে গিয়েছিল বিজেপি, সেটা খারিজ হয়ে গেছে, হাইকোর্ট বলেছে গণনা হবে। কাঁথি পুরসভায় অনেকে দুঃখ হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে অধিকারী প্রাইভেট লিমিটেডের মৌরসিপাটটা চলেছে, জমিদারি চলেছে, বছরের পর বছর তাঁরা দখল করে রেখেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের বিনিময়ে, রক্তের বিনিময়ে তাঁদের প্রত্যেকের সবাই, পরিবারের সবাই নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, সম্মান পেয়েছেন এবং তারা বিশ্বাসঘাতকতা করেছেন। এখন নানা ধরনের অভিযোগ কাঁথি পুরসভা ঘিরে উঠে আসছে, তাদের কাউকে টিকিটও দেয়নি বিজেপি। প্রাক্তন চেয়ারম্যান অধিকারী এতই যদি কাজে, টিকিট দেয়নি কেন? নিজের ওয়ার্ডে দাঁড়াতে সাহস পেলেন না কেন? গোয়ার আহার ব্যঞ্জনে ভয় পালিয়েছেন। কাঁথি অধিকারী প্রাইভেট লিমিটেডের হাতের বাইরে, বিজেপির হাতের বাইরে, সেই জন্য তারা নিজেরাই নানারকম গণ্ডগোল করার চেষ্টা করেছেন এবং হার নিশ্চিত বুঝে তারা আদালতের কাছে গেছিলেন যাতে গণনা বন্ধ করা যায়। তা আদালত গণনা বন্ধে কোনো রকম স্থগিতাদেশ দেননি, বাকিটা কোর্টের ব্যাপার, কোর্টে চলল। অত্যন্ত দুর্ভাগ্যের একটি কথা যে ইউক্রেনে একজন ভারতীয় পড়ুয়া যুদ্ধক্ষেত্রে শেলিংয়ের সময় মারা গিয়েছেন বলে খবর এসেছে। এর বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, পাশাপাশি বলছি কেন্দ্রীয় সরকার করছেটা কি, শুধু অ্যাডভাইসারি, তাও দেরিতে।
পড়ুয়ারা আটকে পড়েছেন, পড়ুয়ারা বিপন্ন। পশ্চিমবঙ্গে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সমন্বয় রাখছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কিন্তু রাজ্য তো সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। কেন্দ্রীয় সরকার কি করছে? এতজন পড়ুয়া ওখানে আটকে, পরের পর ভিডিও আসছে, অডিও আসছে, খবর আসছে, নানা রকম সমস্যার মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে ছেলে মেয়েগুলো। কি হচ্ছে এটা? কি এটা বলা হচ্ছে অমুক দেশে আমাদের কোন মন্ত্রী যাবেন? আরে যুদ্ধক্ষেত্র থেকে সীমান্ত পার হয়ে আর একটা দেশে ঢুকবে কি করে ছেলে মেয়েগুলো? খাদ্য সংকটের আশঙ্কার কথা আসছে, কোন কোন দেশের সীমান্তে ভয়ঙ্কর ঠান্ডা, বরফ চলছে, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। বিলম্বিত কিছু অ্যাডভাইসারি ছেড়ে কেন্দ্রীয় সরকার দায় এড়িয়ে যেতে পারে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, আপনাদের হাতে রেখে আর কত দেরি করবেন? অবিলম্বে বিষয়টি যথাযথ পদক্ষেপ নিয়ে পড়ুয়া এবং ভারতীয় যারা আটকে আছেন অন্যান্য কাজে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা, অবিলম্বে এগুলি কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কাল তো পুরো ভোটের ফলাফল, আপনারা কতটা আশাবাদী ভালো ফলের? আমরা ভালো ফল করব, আমরা আশাবাদী। আমরা কাজের ভিত্তিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিতবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অসীম সরকার বিধায়ক বিজেপির, তিনি বলছেন যে তার হরিণঘাটার সমস্ত বুথ তৃণমূল কংগ্রেস লুট করেছে, দখল করেছে, তাই তিনি গণনা কেন্দ্রে যাবেন না, গণনা কেন্দ্র বয়কট করবেন। আমার মনে হয় যদি কোনো বিধায়ক অভিযোগ করেন যে তাঁর এলাকার সব বুথ নেই, লুট হয়েছে, তাহলে তিনি বিধায়ক এবং সংগঠক হিসেবে একেবারেই ব্যর্থ। আসলে তিনি বুঝতে পেরেছেন যে ওই জায়গাটি বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, সেই ভোটের প্রবণতা দেখার পর এখন এইসব আগাম কাঁদুনি গানাবানা শুরু হয়েছে। ওটা একটা বিজেপি, এটা বাংলাবন ডাকতে গিয়ে একমত হতে পারে না, কে ডেকেছে খুঁজে পাওয়া যায় না, এ বলে হঠাৎ করে ডাকা, ও বলে কেন ডাকা হলো, এ বলে তুলে নিন, ও আবার রাস্তায় বসেন। এই বিজেপিকে মানুষ ভোট দেবেন নাকি? মানুষ দিয়ে দেননি। এক এক শুধু ভোটের দিনটা আপনারা বিচার করছেন কেন? আমি তো আপনাদের বারবার বলছি, বিচার করুন, এলাকার মানুষ জানেন, এলাকার মানুষ দেখেছেন। প্রচারের সময়টা একজন বামপন্থী বক্তা, সিপিএম এর বক্তা বক্তৃতা করছেন, সামনে ছয়জন লোক নেই। বিজেপির একজন প্রার্থী মিছিল করছেন, দশটা লোক নেই। প্রচারের সময় তো এলাকা এলাকায় ধরা পড়েছে ছবিগুলো, তো সেখানকার মানুষ জানেন। কিছু বিচ্ছিন্ন এলাকায় কোনো কারুর কোনো সংগঠন থাকতেই পারে, কিন্তু মোটের উপর এদের সঙ্গে লোক নেই, এদের কর্মসূচি নেই, এরা মানুষের কাজ করেননি। তৃণমূল কাজ করেছে, পরিষেবা দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের সঙ্গে আছেন, তো সেই জন্য ভোটের হাওয়া বুঝতে পেরেই এরা এইরকম আগাম কান্নাকাটি শুরু করেছে। অন্য একটা প্রশ্ন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ নির্দেশ দিয়েছিল এবং এইটাকে চ্যালেঞ্জ নিয়ে ডিভিশন বেঞ্চ এসেছে রাজ্য সরকার, এটা কি বলা যাচ্ছে? কোনোভাবেই দেখছি না, আইনের ব্যাপার, আদালতের ব্যাপার, কোনো একটা রায় হয়েছে সেটা খতিয়ে দেখে আবার রাজ্য সরকারের আইনজীবীরা তাদের মতো করে পদক্ষেপ নিয়েছেন, ফলে সেটা বাকিটা কোর্টে চলবে। একটা বিষয় হচ্ছে যে 8ই মার্চ সাংগঠনিক একটা সভা শোনা যাচ্ছে কেন্দ্রে, আমরা দেখলাম মানে সর্বভারতীয় স্তরে বেশ কিছু রদবদল হয়েছে, রাজ্য কমিটির একটা ইয়ে হবে, চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে ইত্যাদি শোনা যাচ্ছে, একটু কি আভাস পেতে পারি কিছু? একেবারেই সাংগঠনিক বিষয়, এ নিয়ে বিস্তারিত বলার কোনো জায়গাই নেই। 8ই মার্চ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একটি বৈঠক রয়েছে, এ বিষয়ে বিস্তারিত দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলতে পারবেন। এই বিষয়ে একেবারেই সাংগঠনিক বিষয়, এটা এই মুহূর্তে ঘোষণার কোনো জায়গা নেই।